সাগরপাড়ের মানুষের বৈশিষ্ট্য কি? সাগরপাড়ের মানুষের মন সাগরের মতো বড় হওয়ার কথা। সমুদ্র আমাদেরকে কি শেখায়? বিশালতা, উদারতা। আরেকটা শিক্ষা আমি পেয়েছি, আমি যতবার সাগরের সামনে দাঁড়িয়েছি আপনাদের এই সি বিচগুলোতে, আমি লক্ষ্য করেছি যে আমি খুব ক্ষুদ্র ছিলাম এবং সাগরটা বিশাল, যার কোনো শেষ নাই এবং প্রচণ্ড শক্তিশালী, গর্জন করছে, তার ভিতরে অনেক সম্পদ আছে, অনেক প্রাণী বাস করে, আল্লাহ পাকের বিশাল এক সৃষ্টি। কিন্তু ক্ষুদ্র আমি যখন তার সামনে দাঁড়াচ্ছি, সমুদ্র বিনয়ের সাথে আমার পা ধুয়ে দিচ্ছে। খেয়াল করেছেন? সমুদ্র বিনয়ের সাথে আপনার পা ধুয়ে দিচ্ছে, যদিও বা সে আপনার চেয়ে অনেক বড়। তো এখান থেকে শিক্ষা হচ্ছে, জীবনে যত বড়ই হয়ে যান না কেন বা যাই না কেন, যত বড় ডিগ্রি সার্টিফিকেট অর্জন করেন না কেন, যত টাকা পয়সার মালিক হন না কেন, পদমর্যাদা লাভ করেন না কেন, সাগরের বিনয়টা ভুলে যাবেন না। ইবলিস অনেক জ্ঞানী ছিল না? ইবলিস কিন্তু জ্ঞানী ছিল। সে কি ফেরেশতা ছিল? না, সে কিন্তু ফেরেশতা ছিল না। কেন এমিনাল জিন্নি, সে ছিল জিনদের একজন। সে ছিল জিনদের একজন, সে অনেক এলেম কালাম শিখেছিল এবং আল্লাহর অনেক ইবাদত করেছে। ইবাদত করতে করতে এমন একটা পর্যায়ে সে চলে গেছে যে যখন তাকে অনেক উচ্চ আসন দেয়া হয়েছিল, মর্যাদা দেয়া হয়েছিল। এই জ্ঞান ইবাদত ইবলিসকে চিরস্থায়ী জাহান্নামী হতে বাঁচাতে পারল না। কারণ কি? অহংকার। কারণটা কি? অহংকার। আল্লাহ পাক যখন বললেন, ওয়াইস কুলনা লিল মালাইকাতিস জুদু লি আদম, যখন আল্লাহ বললেন যে হে ফেরেশতারা তোমরা আদমকে সেজদা করো, ফাসাজাদু, তারা সবাই সেজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস সেজদা করলো না। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, কেন সেজদা করলে না? ইবলিস কাউন্টার অ্যাটাক করলো, ইবলিস উল্টা কেয়াস করলো। সেটা হচ্ছে, সে আল্লাহকে বলল, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়ে আর আদমকে সৃষ্টি করেছেন কি দিয়ে? মাটি দিয়ে। তাহলে আমি কেন আদমকে সেজদা করব? আগুন তো মাটির চেয়ে বেশি সুপিরিয়র। আই অ্যাম সুপিরিয়র দেন আদম, আমি আদমের চেয়ে বেশি সুপিরিয়র, আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ, আমি কেন তাকে সেজদা করব? আবা ওয়াস্তাকবারা, সে অবাধ্য হল এবং অহংকার প্রদর্শন করল। আল্লাহ পাক এই অপরাধের কারণে তাকে চিরস্থায়ী জাহান্নামী করলেন, লানত করলেন, অভিশপ্ত করলেন। জ্ঞান, ডিগ্রি, সার্টিফিকেট, পদমর্যাদা, আমল কোনো কাজে আসলো? আসলো না। শিক্ষা আমাদের কি? আমরা যে যেখানেই আছি, যে যেখানেই আছি, যদি আমাদের অবস্থান ধর্মীয় ক্ষেত্রে হোক, সামাজিক ক্ষেত্রে হোক, পলিটিক্যাল ক্ষেত্রে হোক, যে যেখানেই আছি, আমাদের অবস্থান, আমাদের ডিগ্রি, সার্টিফিকেট, পদমর্যাদা, সম্পদ, জনবল, এগুলো যদি আমাদেরকে অহংকারী হতে শেখায়, তাহলে কোনো সন্দেহ নাই ওই অহংকারী ইবলিসের সাথে আমাদের হাসর হবে, তার সাথে আমাদেরকে জাহান্নামে থাকতে হবে। একটা হাদিসে এসেছে, যার হৃদয়ের মধ্যে জাররা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। সাহাবীরা জিজ্ঞেস করলেন যে একজন ব্যক্তি পছন্দ করে যে তার কাপড়টা সুন্দর হোক, জুতা সুন্দর হোক, ঠিক আছে, এটা কি অহংকার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটা অহংকার নয়, বরং অহংকার হচ্ছে বাতারুল হক ওয়া গামতুন নাস, অহংকার হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা, হককে প্রত্যাখ্যান করা এবং অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। তাহলে অহংকারের সংজ্ঞা কি? হক বা সত্যকে প্রত্যাখ্যান করা এবং অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা।
অপর একটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেছেন যে কোনো মুসলিম ভাইয়ের একটা মুসলিম ভাই আরেকজন মুমিন মুসলিম ভাইকে তুচ্ছ জ্ঞান করবে এটাই যথেষ্ট তার আল্লাহর কাছে খারাপ হওয়ার জন্যে, আল্লাহর চোখে খারাপ হওয়ার জন্যে এতটুকু যথেষ্ট যে আপনি একজন মুসলিম হয়ে আরেকজন মুসলিমকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন। তো অহংকার ইবলিসকে চিরস্থায়ী জাহান্নামী করেছে, আমরা যেন অহংকারী না হই। আল্লাহ পাক আমাদেরকে অহংকার থেকে দূরে থাকার তৌফিক দান করুন, আমিন। আর এই অহংকারগুলো কিন্তু জ্ঞানী মানুষদের মধ্যেই বেশি আসে, যারা জ্ঞানী তাদের মধ্যে কিন্তু অহংকার আসে, প্রকৃত জ্ঞানীদের মধ্যে নয় বরং কথিত জ্ঞানীদের মধ্যে অহংকার আসে। কিছু ডিগ্রি কিছু সার্টিফিকেট চলে আসলে, কিছু পদমর্যাদা, তারপর জনসমর্থন পপুলারিটি, এগুলো চলে আসলে মানুষের মধ্যে কিন্তু অহংকার চলে আসে এবং সে তখন অন্যকে আন্ডারএস্টিমেট করা শুরু করে, আমি বেটার ও খারাপ, আমি মুমিন ও কাফের, আমি জান্নাতে যাব সে জাহান্নামে যাচ্ছে, আমি হক সে বাতিল, এগুলো আমরা বলি না, এগুলো সবই অহংকার। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন যে আমাদের মধ্যে কেয়ামতের মাঠে কে পুল সিরাত পার হতে পারবে আর কে পারবে না। এই দেশের সবচেয়ে পাপি মানুষটাকে আল্লাহবাক চাইলে আজকেই হেদায়ত দিয়ে আলোর পথে আনতে পারেন এবং সেই ব্যক্তিকে দিয়ে আল্লাহবাক এমন দিনের খেদমত নিতে পারেন যা আমার দ্বারা নেননি। তাই ওর অবস্থানকে এখন তুচ্ছ করার কিছু নেই, বরং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ আপনি আমাকে তার চেয়ে ভালো রেখেছেন, এবং অপরের জন্য দোয়া করতে হবে যে আল্লাহ আপনি আমাকে যেমন হেদায়ত দিয়েছেন তাদেরকেও হেদায়ত দান করুন, আমিন। আবার এখন আমাদের দেশে সবচেয়ে পরহেজগার মানুষ যে আছে, আল্লাহ যদি চান এবং তার তাকদিরে যদি লেখা থাকে, দেখবেন মৃত্যুর আগে আগে সে এমনভাবে পথভ্রষ্ট হয়ে গেল সে জাহান্নামের রাস্তায় গিয়ে জীবন শেষ করলো, এমনও হতে পারে। একটা হাদিস এসেছে যে আল্লাহ পাক তাকদির লিখে দিয়েছেন আমাদের, একটা মানুষ খারাপ কাজ করতে থাকে, করতে 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 এক পর্যায়ে তাকদিরের লিখনই তার উপর বিজয়ী হয় এবং শেষ বয়সে গিয়ে সে ভালো কাজ করতে থাকে এবং ওই অবস্থায় তার মৃত্যু হয়, সে জান্নাতে চলে যায়। আবার একজন ব্যক্তি ভালো কাজ করতে থাকে, ভালো কাজ করতে 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 এক পর্যায়ে ভাগ্যের লিখনই তার উপর বিজয়ী হয় এবং শেষ বয়সে সে আল্লাহ দ্রোহিতা কুফর শিরিক হারাম এগুলোর মধ্য দিয়ে অতিবাহিত করে, জাহান্নামে প্রবেশ করে। তাকদির দেখা যায়, বিশ্বাস করা যায় না? আপনি বিশ্বাস করবেন কেন? আমি যদি বলি তাকদিরকে তো চোখে দেখা যায় না, পরীক্ষাগারে পরীক্ষা করা যায় না। পশ্চিমারা আমাদেরকে যে শিখিয়েছে যে পরীক্ষা নিরীক্ষা যুক্তি বিজ্ঞান এবং দর্শন, এগুলোর মধ্য দিয়ে যা লাভ করা যাবে সেটাই হলো জ্ঞান, সেটাই সত্য, যেটা চাক্ষুষ দেখি না এটা সত্য না। তাদের মতে আল্লাহকে দেখা যায় না, এই কারণে আল্লাহকে বিশ্বাস করি না, কারণ আল্লাহকে পরীক্ষাগারে ল্যাবরেটরিতে বসে আপনি প্রমাণ করতে পারবেন না, পারবেন পারবেন না। কিন্তু আপনি যদি অন্তর্দৃষ্টি সম্পন্ন হন ওই সাগর পারে দাঁড়ালেই বুঝতে পারবেন একজন ইলাহ আছেন, তাই না? এই পুরো মহান সৃষ্টি অটোমেটিকলি হতে পারে? হতে পারে না। তাদের যুক্তি মতে আল্লাহ, ফেরেশতাগণ, এই যে রূহ বা আত্মা, আপনার কবরের আজাব, জাহান্নামের আগুন, আপনার ইল্লিন সিজ্জিন, ঠিক আছে, এই মিজান পুলসিরাত ইত্যাদি যেগুলো আমরা দেখি না, গায়েবের বিষয় অদৃশ্য, এগুলোকে তারা বিশ্বাস করবে না, কারণ তাদের বিশ্বাসের মানদণ্ড হচ্ছে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মধ্য দিয়ে যদি উত্তরিয়ে না আসতে পারে সেটা সত্য না। এটার মধ্যে কি আপনি বিশ্বাস করছেন? এটাকে বিশ্বাস করলেন? যদি এই বিশ্বাস থেকে থাকে তারপরে পাঁচ অক্ত সালাত আদায় করেন, এখন পর্যন্ত মুসলিম হতে পারেন নাই, কথা বুঝতে পারেননি মনে হয়। আর আমাদের বিশ্বাসের মানদণ্ড হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা অদৃশ্যে বিশ্বাস করে। ইমানের পিলার ছয়টা, আল্লাহ, মালায়েকা মানে ফেরেশতা মণ্ডলী, আসমানি কিতাবসমূহ, নবী রসুলগণ, পরকালের জীবন, তাকদিরের ভালো মন্দ,
এই ছয়টার কোনোটাই কি আপনি চোখ দিয়ে দেখেছেন? আল্লাহকে দেখেছেন? কোনো ফেরেশতাকে দেখেছেন কখনো? জিনকে দেখেছেন? রূহ বাত্তাকে দেখেছেন? আল্লাহর পক্ষ থেকে মানুষ সত্য স্বপ্ন কেন দেখে ব্যাখ্যা করতে পারবেন? পারবেন? পারবেন না। স্বপ্ন সত্যি হয় না মাঝে মাঝে? ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় বসে আছেন, দুইজন কয়েদি আসলো, দুইজন বলল একজন স্বপ্ন দেখেছে মাথার উপর রুটি আছে, রুটি খেয়ে নেওয়া হচ্ছে, আরেকজন স্বপ্ন দেখলো সে তার মনিবকে শারাপ পান করাচ্ছে। স্বপ্ন ফলে নাই? ফলেছে? কোরআনের এরকম অনেক জায়গায় স্বপ্নের কথা আছে না? আল্লাহর পক্ষ থেকে মুমিনরা সত্য স্বপ্ন দেখে না? দেখতে পারে, সম্ভাবনা আছে। ব্যাখ্যা করতে পারবেন ঘুম সায়েন্টিফিক ব্যাখ্যা করতে পারবেন? ওই সময় আপনার রুহটা কোথায় যায়, কে নিয়ে যায়, কে ফেরত দেয় ব্যাখ্যা করতে পারবেন? একজন মানুষ জীবিত ছিল, হাঁটতে হাঁটতে হঠাৎ পড়ে গেল, পড়ে গিয়ে মৃত হয়ে গেল, লাশ। দেহের মধ্যে কিছু একটা ছিল, সেটা বের হয়ে গেছে। কি ছিল, তার নাম কি? রুহ বা আত্মা। ব্যাখ্যা করতে পারবেন? দেখা যায়। তাকে কবর দেওয়া হলো, কবরে মালায়েকা ফেরেশতা আসবেন, প্রশ্ন করবেন তিনটা, উত্তর দিতে পারলে জান্নাতের বাগান, না পারলে জাহান্নামের টুকরা, আজাব শাস্তি হবে, কবরের আজাব, কবর চাপ দিবে। ব্যাখ্যা করতে পারবেন? বিজ্ঞানে, দর্শনে বা যুক্তি দিয়ে এটাকে ব্যাখ্যা করা যাবে? ল্যাবরেটরিতে প্রমাণ করা যাবে? আত্মা ভালো হলে ইল্লিনে চলে যাবে, ইল্লিন উপরে সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করবে। আত্মা যদি খারাপ হয় সিজ্জিনে চলে যাবে, এখানে আজাব ভোগ করবে। ইল্লিন এবং সিজ্জিনকে ব্যাখ্যা করতে পারবেন? পারবেন? বিজ্ঞান দিয়ে, যুক্তি দিয়ে, দর্শন দিয়ে পারবেন না। কেয়ামতের মাঠে মানুষ উঠবে, 50,000 বছর মানুষ দাঁড়িয়ে থাকবে, সূর্য কাছে চলে আসবে, ঘাম দিয়ে টাকনু, হাঁটু, বুক, গলা ভিজে যাবে, আমল নামা ছুঁড়ে দেয়া হবে, কারো ডান হাতে কারো বাম হাতে, পুলসিরাত স্থাপন করা হবে, জাহান্নামকে নিচে রাখা হবে আর জান্নাতকে পুলসিরাতের পরে। এগুলোকে ব্যাখ্যা করা যাবে? দেখেছেন কখনো জান্নাতের হুরপড়ি? দেখেছেন জান্নাতের নাজ নিয়ামত? দেখেছেন জাহান্নামের শাস্তি? দেখেছেন জাহান্নামে যে হিংস্র শাস্তি দেওয়ার জন্য আল্লাপাক হিংস্র জীবজন্তু রেখেছেন, দেখেছেন কখনো? জাহান্নামের প্রহরী একজন ফেরেশতা আছেন, চিফ অফ কমান্ড, যেটা আমরা বলি আর কি, আছে না চিফ অফ কমান্ড একজন, তার নাম হচ্ছে মালেক। কি নাম? মালেক। সূরা যুখরুফের মধ্যে এই ফেরেশতার নাম আছে। তো তাকে কি ব্যাখ্যা করতে পারবেন? আরেকটা সূরা আছে আলাইহা তিসআতা আশার, জাহান্নামে 19 জন বড় বড় ফেরেশতা আছে, ব্যাখ্যা করতে পারবেন? ইসরাফিল আলাইহিসসালাম সিংহায় ফুক দিবেন, মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে, এই সিংহকে ব্যাখ্যা করতে পারবেন? দেখেছেন কখনো? আমাদের বিশ্বাসের পিলারগুলো কি তাহলে? আমাদের বিশ্বাসের স্তম্ভগুলো হচ্ছে অদৃশ্যে বিশ্বাস, তাই নয় কি? আর যারা পশ্চিমা সংস্কৃতিতে এই গোলক ধাঁধায় পড়ে আছে, তাদের বিশ্বাসের মানদণ্ড হচ্ছে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মধ্য দিয়ে যেটা পাবো এটাই সত্য, এর বাইরে কোনো সত্য নাই। তাহলে এগুলো কি সত্য না? এগুলো সত্য না যেগুলো বললাম? যদি এগুলোকে কেউ সত্য বলে না বিশ্বাস করে, সে কি মুসলিম হতে পারবে? মুমিন হতে পারবে? এগুলো দিনের মৌল, এগুলো দিনের মৌলিক বিষয় নয়? এই মৌলিক বিষয়গুলোকে বিশ্বাস না করা পর্যন্ত একজন মুসলিম হতে পারবে না।